জাসদের নেতা ইসমাইল হোসেন, শাহাবুদ্দিন, জাতীয় যুবজোটের রফিক খান রুবেল সভাপতি, ইউনুসুর রহমান মাসুদ সহ, আনোয়ার খান বাবু সহ সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই ও বোনেরা, আজকে আপনারা জানেন দেশে এক অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। গত রোজার সময় সরাইলে বাড়ির থেকে একটা মামলা একজন অভিযোগের প্রেক্ষিতে নজির আহমদ সাহুকে ধরে থানায় নিয়ে যাওয়া হয়। থানায় নেওয়ার কিছুক্ষণ পর থানার থেকে পরিবারকে ফোন করে জানানো হয় আপনারা একটু হাসপাতালে আসেন, সামান্য অভিযোগে যে কোনো পলকর আসামি না, যার নামে আগে কোনো ইনিগেশন নাই, অভিযোগ নাই, সেই রকম লোককে বাড়ির থেকে জোর করে পুলিশ থানায় ডাকলে যা ধরে নিয়ে যায়, এবং ধরে নিয়ে যাওয়ার প্রায় আধা ঘন্টা 40 মিনিট পর ফোন করে জানানো হয় আপনারা একটু হাসপাতালে আসেন, পরিবার পরিজন হাসপাতালে গিয়ে দেখেন তাদের সেই সন্তান নজির আহমদ সাপুর শ্বাস কথা দাঁড় নেই, মৃত্যুবরণ করেছে। পুলিশের পক্ষ থেকে এই মৃত্যুবরণটাকে স্বাভাবিক বলা হয়েছে, কিন্তু পরিবারের পক্ষ থেকে সন্দেহ হয়েছে, যা ঠিক মনে করি আমরা, যে তাকে হত্যা করা হয়েছে। আমাদের সংগঠনের সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্র লীগের সভাপতি, সাম্প্রদায়িক জঙ্গিবাদ মঞ্চের নেতা হোসেন আহমদ তফসিলের মনোকষ্ট নেতা হওয়ার কারণে উনি একটা মামলা দায়ের করেছেন, হয়তো সেই মামলায় পুলিশকে মৃত্যু করা হয়েছে। সঠিক তদন্ত হলে বের হবে কেন হত্যাকাণ্ড হয়েছে, আমাদের পুলিশের ভাবমূর্তি গোটা বিশ্বে কি হয়েছে, নিষেধাজ্ঞ হয়েছে, সিদ্ধান্ত হয়েছে, দেশে বিদেশে পুলিশ আজকে একটা দানবীয় বাহিনী হয়েছে। নজির আহমদ মঞ্জু, করিম সিকদার তাদের পক্ষ হয়েছেন, এই সরকারের এমপিআই পার্লামেন্টে করছে, পুলিশের বাজেট বাড়ানোর কোনো দরকার নাই। আজকে আমি এই ছোট সমাবেশ থেকে প্রথম সমাবেশ থেকে আমি পরিষ্কার বলতে চাই, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি নজর দিন, কানে তুলুন, সরাইলের মধ্যে হত্যাকাণ্ড ঘটেছে, বাংলাদেশে আরো অনেক জায়গায় হত্যাকাণ্ড ঘটছে, আমরা চাই এই হত্যাকাণ্ডগুলির সঠিক তদন্ত হোক, সঠিক বিচার হোক, বিচার প্রার্থী যারা বিচার যাবে তাদের বিরুদ্ধে হয়রানমূলক মামলা হোক। কিন্তু আমাদের কথা বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অন্য করলে প্রবেশ করছে কি আমরা জানি না, আমরা দেখছি এই বাজেট নিয়ে পার্লামেন্টে বিস্তর্ক হয়েছে, সেখানে পুলিশ সম্পর্কে কথা হয়েছে, মানুষ পায়ে চলেছে এই বাজেট বড় লোকদের জন্য। হ্যাঁ, উদাহরণ আছে সামনে, আপনারা জানেন 60 লাখ লোক 10 টাকা প্রযুক্তি চালিত, এই সরকার 1 লাখে 5 টাকা আনার জন্য সুযোগ হয়ে গিয়েছে, এই সরকার দাবি করে সরকার মুক্তিযুদ্ধের সরকার, নিজের সরকার আমাদের সরকার। আমি আজকে এই মানবন্ধনে শেষে আবারও বলব, অবিলম্বে তফসিলের নামে মিথ্যা করা হোক এবং সঠিক তদন্ত করে হোক, এই হোক তদন্ত করে সেই মূল্যবান সকল হত্যাকারীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি সুস্থ করা হোক, এই দাবি করছি। আজকে আমাদের এখন মানব বন্ধনে যারা